স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সঙ্গে আছি আমি শারমিক রমা শুরুতে দেখে নেব আজ থাকছে ঢাকায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ক্যাম্পাসে এই নিরাপত্তাটুকু যদি আমাদের সরকার আমাদের দেশ আমাদের না দিতে পারে তাহলে তো আমাদের দেশ একটা ব্যর্থ এবং চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুফল কেন নিতে পারছে না বাংলাদেশের তৈরি পোশাক খাত এক্ষেত্রে ঘাটতি কোথায় আন্তর্জাতিক একটি অপরচুনিটিকে কিভাবে ব্যবহার করব এবং সেটি ব্যবহার করার জন্য যেই ধরনের স্কিল ডেভেলপমেন্ট আর ডি এবং এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া উচিত ছিল সেটি দুঃখজনক হলেও সত্য আমরা দেখিনি এসব বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে আছেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়ল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ ওঠার পর তীব্র প্রতিবাদ বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খবর জানার পর ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ হয়েছে আজও সারাদিন মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা দোষী ব্যক্তিকে গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বিক্ষোভ নিয়ে আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ স্লোগানে মুখর ক্যাম্পাসে প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে সোচ্চার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা তারা সকাল থেকেই খণ্ড খণ্ডভাবে ক্যাম্পাসে মিছিল করেছে প্রতিবাদ সমাবেশ করেছে দিনভর টিএসসির রাজু ভাস্কর্য অপরাজয় সহ ক্যাম্পাস এলাকা জুড়েই চলেছে ধর্ষণের প্রতিবাদ ইউনিভার্সিটির বাস থেকে নেমে যদি একটা মেয়ে ধর্ষণের শিকার হয় তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা আসলে নিরাপদ এই ধর্ষকের বিচার চাই আমরা কয়েক দশকে আমরা যে দেখেছি বিচারে এত দেরি হয় আমরা সেটা চাচ্ছি না যত জলদি সম্ভব না আমরা চাচ্ছি এখান থেকে শুরু হোক একটা একটা করে সবগুলোর বিচার হোক ধর্ষিতা নয় ধর্ষকের পরিচয়টি প্রকাশ করতে হবে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করি ব্যানার প্ল্যাকার্ড হাতে মানববন্ধন সমাবেশে যোগ দেয়া শিক্ষার্থীরা নারীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এখানে অনেকের অভিযোগ দেশে বিচারহীনতার সংস্কৃতি এমন ঘটনার জন্য তাই আমি অবশ্যই নিরাপদ ফিল করি না এই আমি এখানে আজকে আসছি এই নিরাপত্তাটুকু যদি আমাদের সরকার আমাদের দেশ আমাদের না দিতে পারে তাহলে তো আমাদের দেশ একটা ব্যর্থ তনুর বিচার বা বলেন কোনো বিচার কিন্তু হয়নি এখন পর্যন্ত আমরা এটা দেখে আসছি বাংলাদেশে হিন্দু সংস্কৃতি আছে এবং এটাকেই আমরা বদলে দিতে চাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় সবগুলো ছাত্র সংগঠন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে আলাদাভাবে কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে এদিন আমরা বাংলা ছাত্রীয় নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবো যতক্ষণ না পর্যন্ত বা এই ধর্ষণ কারীকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো আটচল্লিশ ঘন্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে সে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেবে আমরা আজকে একটা আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা এই ঘটনার ব্যাপারে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে অ্যাট বিবিসি স্টুডিওতে আজ আছেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য আইন ও সালিশ কেন্দ্রের একটা পরিসংখ্যান বলছে যে গত বছর চোদ্দশো জন অর্থাৎ প্রতি ছয় ঘন্টায় গড়ে প্রায় একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন এবং এই সর্বশেষ ঘটনার পরে নারীদের নিরাপত্তার প্রশ্নটি আবারও সামনে আসছে যে বাংলাদেশের সরকার কি নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কিনা আপনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শীর্ষস্থানীয় নেতা কেন এই জায়গাটা ব্যর্থতার চিত্র আমরা দেখছি শারমিন প্রথমত তোমাকে ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে ঘটনাটি আমার হৃদয় স্পর্শ করেছে আমি খুব লজ্জিত ব্যতিত মর্মাহত দুঃখিত যে বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের দুই আড়াই লক্ষ মা বোনের ইজত লুণ্ঠন করেছিল পাকিস্তানের সেই দানবীয় সেনাবাহিনী সেই বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটবে আর যে পরিসংখ্য তুমি দিয়েছ এটা সত্যিই খুব বেদনাদায়ক সত্যি সত্যি সত্যিই খুব দুঃখজনক আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি নারীদের প্রতি খুব মানে খুবই শ্রদ্ধাভাজন তাদেরকে ভালোবাসে বিশেষ করে এই যারা আমাদের মেয়ে বলি বোন বলি যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে তাদের প্রতি ভীষণভাবে সহানুভূতিশীল তো আমরা নিরাপত্তার দিক থেকে যদি দেখি নিরাপত্তা তারা কতটা পাচ্ছেন না এটা তো বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যেমন হ্যাঁ অনেকগুলো ঘটনা ঘটেছে তনুসহ আরো অনেকগুলো ঘটনা ঘটেছে কিন্তু আমরা খুব দ্রুত বিচার আওতায় এনেছি কিছুদিন আগে ভারতের একটি ডাক্তার মেয়ে তাও বাস থেকে নেমে যখন যাচ্ছিল চারজনে ধরে নিয়ে গিয়ে তাকে পার্শ্বিক অত্যাচার করেছে সেই চারজনকেই কিন্তু ক্রস ফায়ারে আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করেছে অর্থাৎ এটাকে বলে দৃষ্টান্তমূলক সাজা কিন্তু বিচার বহির্ভূত হত্যা তো কাম্য নয় এখন এই যে আমার যে বোনেরা ভাইয়েরা যে বললো বিচারের দীর্ঘসূত্রতা হয় একজন একজন অপরাধী তাকে মনে করতে হবে যে আমি অপরাধ করলে আমি ক্ষমা পাবো না এবং চিহ্নিত অপরাধীকে ভারত যেটা করেছে আমার মনে হয় আমি এটা বলতে চাই না কিন্তু এইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি

দেখা যাবে যে প্রকৃত অপরাধীকেও অনেক সময় যেমন আমাদের দেশে যদি সাংবাদিক ওই যে যারা কয়েক বছর আগে স্বামী হ্যাঁ সাগরণী তাদেরও তো আমরা এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি দু একটা ঘটনা ঘটে কিন্তু অধিকাংশ জায়গায় আমরা চিহ্নিত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বিচারের প্রক্রিয়া চলছে তবে আমার দৃষ্টিতে এটা আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন আমি যদি নিশ্চিত হই এবং সেই হত্যাকারী স্বীকার করে যে আমি ঘটনা ঘটেছি তার বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া প্রয়োজন ইমিডিয়েটলি সেটা যে পথে হোক যে পথে হোক তাহলে কি সরকার এখানে আরও কিছু চিন্তাভাবনা করবেন এই যে আজকে সমস্ত জাতি এক ঐক্যবদ্ধ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো এইরকম ঐক্য কোনো দিন দেখি নাই আজকে ছাত্রলীগ ছাত্র দল তারপরে যে নুর নেতৃত্বে যে সংগঠন সব আজ একে এবং আইমিন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কথা শুনেছি তিনিও দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক সাজা যাচ্ছেন এইভাবে যদি এইসব অপরাধের বিরুদ্ধে আমরা অনেক জায়গায় যে আমাদের সমাজটা এইটাও ঠিক যে আমাদের যে আমাদের ছোট্টবেলা যে সমাজ আমরা দেখেছি আমার গ্রামে একটা লোক মৃত্যুবরণ করলে আরও দশ গ্রামের লোক ছুটে আসতো তার প্রতি সহর্ধি দেখাবার জন্য আচ্ছা কেন যেন আমাদের সেই হৃদয় হারিয়ে গেছে দয়া মায়াহীন আমরা হয়েছি আজকে বাংলাদেশ প্রতিদিনে নইম নিজেও একটা লেখা লিখেছে সেই লেখার মধ্যেও সেই সু উল্লেখ করেছে এটা যে আজকে আমার এখানে একটা লোক মৃত্যুবরণ করেছে বা হত্যা হয়েছে অন্য কারোর সেই সহানুভূতি আগে আমাদের সেই অতীতের দিনগুলোর মতো নাই আবার একজন লোককে হত্যা করতেছে গুলি করতেছে মারতেছে অনেকে তাকে তাকে দেখছে ভিডিও মানে চিত্র তুলে নিচ্ছে জনসচেতনতা আমরা চাই নাই আজকে সমস্ত জাতিকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং একটা অপরাধী আমি মনে করি যে তার শাস্তি পাওয়া উচিত ধন্যবাদ দুঃখিত আলোচনায় আবার ফেরত আসবো নতুন অর্থ বছরের শুরু থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমতে দেখা যাচ্ছে অথচ চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের ফলে পোশাক খাতের যেসব মার্কিন ক্রেতা চীন থেকে পোশাক কিনতেন তাদের অনেকেই বাংলাদেশমুখী হবেন বলেই মনে করা হচ্ছিল কিন্তু বাস্তবেতা হয়নি চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুফল বাংলাদেশ কেন নিতে পারলো না আর সামগ্রিকভাবে পুরো খাতেই কেন রপ্তানি কমছে প্রায় যুগ আগে বাবার হাতে গড়ে ওঠা এই কারখানা এখন দেখভাল করেন আমিনুল ইসলাম তিন বছর ধরে তার কারখানার পোশাক রপ্তানি কাঙ্ক্ষিত মাত্রায় হলেও গত এক বছর ধরে ক্রেতাদের আগ্রহে কমতি দেখছেন মিস্টার ইসলাম বিশেষ করে গেল গ্রীষ্মের পুরোটাতেই মিস্টার ইসলামের ভাষায় ব্যবসায় যে মন্দা সময় গেছে তার রেস কাটাতেই সময় লেগে যাবে বেশ কিছুদিন তিন মাস আগে সিচুয়েশন আমার ফ্যাক্টরি দেখতেন তাহলে সেটা হচ্ছে পুরোপুরি সবাই বসা ছিল হুম কাজ যে অর্ডার যে আসার কথা ছিল সেই অর্ডারটা আসে নাই তার মানে ওই টাইমে কিন্তু আমার একটা লস গুনতে হয়েছে সেই লসটা কিন্তু এখন কভার আপ হবে কিন্তু কাভার আপ হওয়ার পরে আমার যে একটা প্রফিট ভালো একটা মার্জিন আমার নিজের পকেটে থাকার কথা হ্যাঁ আমি যেই টাকাটা সেভ করে আমি ফ্যাক্টরি জন্য যাব সেটা কিন্তু আর হচ্ছে না রফতানি কমে যাওয়ার যে কথা মিস্টার ইসলাম বলছেন সেটা শুধু তার ক্ষেত্রেই নয় বরং পুরো গার্মেন্টস খাতেই দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশের পোশাক খাত থেকে যে রফতানি হয়েছে গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় সেটা কমে এসেছে বলেই তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টসগুলোতে এরকম যেসব পোশাক উৎপাদন হচ্ছে ধারণা করা হচ্ছিল গেল বছরের জুলাইয়ে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের পর থেকে এসব পোশাকের রপ্তানি অনেক বেশি বেড়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে সেটি হয়নি উল্টো গত দেড় বছরে বাংলাদেশের একটি অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম তাদের পোশাক রপ্তানি অনেক বেশি বাড়াতে পেরেছে কিন্তু চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সুফল বাংলাদেশের পোশাক খাত সেভাবে ঘরে তুলতে পারেনি কিন্তু এরকম অবস্থা কেন হলো ভিয়েতনামে অনেক এফডিআই আছে ওরা লোকাল অন্টারপ্রেন্স ওরকম নেই আসলে সবাই প্রায় চীন বা অন্য কোথার থেকে এসছেন তো ওই কারণে ওনারা স্ট্র্যাটেজিক্যালি যখন চায়না কমে গেছে তখন ওই ব্যবসাটা ভিয়েতনামে নিয়ে এসছেন কখনো কখনো দেখা গেছে যে চায়নায় কিছু অংশ করিয়ে সেটা আবার ভিয়েতনামে শেষ করে তারপর আবার সেটাকে এক্সপোর্ট করছেন তো ভিয়েতনামের ওই ক্যাপাসিটি না থাকলেও যেহেতু ইনিশিয়াল জিনিসগুলো চায়নায় হয়ে আসছে এই কারণেও কিন্তু ভিয়েতনাম লাভবান হয়েছে 2018 19 আঠারো উনিশ অর্থবছরে বৈশ্বিকভাবে পোশাক রফতানির ক্ষেত্রে বাংলাদেশের পরেই তিন নম্বরে অবস্থান ছিল ভিয়েতনামের সে বছর বাংলাদেশের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেই রফতানিতে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে ভিয়েতনাম এমনকি শুধু যুক্তরাষ্ট্রের বাজারেও মার্কিন ক্রেতারা চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ নয় বরং ভিয়েতনামকেই বেছে নিচ্ছেন এই বিশেষজ্ঞ বলছেন ভিয়েতনাম চীনা বিনিয়োগকারীদের সহায়তা পেয়েছে ঠিকই তবে এই সময়ে বাংলাদেশও কার্যকর কোনো কর্মকৌশল ঠিক করতে পারেনি প্রণোদনা কর কমানো কিংবা ইনসেন্টিভ বাড়ানো এগুলোর ক্ষেত্রেই আমরা বিটি বেশি তৎপর ইদানিংকালে দেখতে পাচ্ছি কিংবা ডিবলেশনের জন্য চাপ দেওয়া অর্থে টাকার অবমূল্যায়ন কিন্তু আন্তর্জাতিক একটি অপরচুনিটিকে কীভাবে ব্যবহার করব। এবং সেটি ব্যবহার করার জন্য যেই ধরনের স্কিল ডেভেলপমেন্ট আর এন ডি এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া উচিত ছিল সেটি দুঃখজনক হলেও সত্য আমরা দেখিনি বাংলাদেশ দীর্ঘদিন থেকেই মূলত টি শার্ট প্যান্ট সহ সস্তা দরের পোশাক উৎপাদন এবং রফতানিতে অভ্যস্ত একদিকে যেমন উচ্চমূল্যের পোশাক ডিজাইন ও উৎপাদনে দক্ষতা গড়ে ওঠেনি অন্যদিকে নির্দিষ্ট কিছু পণ্যের মধ্যে আটকে না থেকে বিচিত্র সব পোশাক উৎপাদনেও সামগ্রিকভাবে আগ্রহ দেখা যায়নি পোশাক মালিকদের অথচ বিদেশি ক্রেতারা এখন এ ধরনের পণ্য কিনতেই আগ্রহ দেখাচ্ছেন তবে বিজিএমই অবশ্য এখন বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানাচ্ছে খুব পড়াশোনা করে যে আমরা সেক্টরটাকে স্টাডি করেছি সেটা না সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা নানা রকম থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমরা অ্যালাইন করেছি অলরেডি আট মাসে আমরা প্রায় ছয়টা রিসার্চ ইনভেস্ট করেছি বাংলাদেশ আগামী পাঁচ বছরে কি করবে আগামী দশ বছরে কি করবে এগুলো নিয়ে ভাবা এটি হলো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান তার মানে নেক্সট প্রোডাক্ট কী করবো নাম্বার টু হলো প্রসেস ডাইভার্সিফিকেশান তার মানে একই মেশিন দিয়ে আমি আসলে কিভাবে আরেকটু বেটার কাজ করতে পারি কিভাবে এফিসিয়েন্সিটা আসে বাংলাদেশের রপ্তানি খাত মূলত তৈরি পোশাক নির্ভর ফলে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা না গেলে তা আদতে দেশের অর্থনীতির উপরই বড় চাপ তৈরি করবে আর এ খাতকে ঢেলে সাজানোর গুরুত্বটা এখানেই তফসির বাবু বিবিসি বাংলা ঢাকা এই যে আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এখানে এই চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের যে সুযোগটা আমরা নিতে পারছি না কিন্তু ভিয়েতনাম আমাদের পেছনে থেকে এখন দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছে এবং এখানে বাংলাদেশের যে কর্মকৌশলের অভাবের কথা বলা হচ্ছে তারপর ঢেলে সাজানোর কথা বলা হচ্ছে এই খাতটাকে এটা তো বিজিএম একা পারবে না সরকার এখানে কি করবে আসলে আমাদের বাংলাদেশের কিন্তু স্বাধীনতার পরে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি আমরা কিন্তু বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে আমাদের রপ্তানি ছিল তিনটা পণ্য থেকে পঁচিশটা পণ্য মূলত তিনটা পাট চামড়া এবং চা আমরা তিনশো মিলিয়ন ডলার আমরা রপ্তানি করেছি আমি যখন ছিয়ানব্বই সনের বাণিজ্যমন্ত্রী তখন ডাব্লিউটিও মিনিস্টার কনফারেন্সে আমরা কোটা ফ্রি ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস আদায় করেছি কারণ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী হিসেবে আমি ছিলাম কোয়ার্ডিনেটার স্পোক্সম্যান অব ডাব্লিউটিও মিনিস্টার কনফারেন্স তারপর থেকে আমাদের রপ্তানি বাড়তে শুরু করে এবং আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি দুই এক সালে আমাদের রপ্তানি হয়েছিল সেভেন মিলিয়ন ডলার বিএনপি ক্ষমতাস্ত্র তাদের পাঁচ বছরের মাত্র তিন বিলিয়ন ডলার বেড়েছে আমরা আবার আট সালে ক্ষমতা এসে নির্বাচনী বিজয়ে নয় সালে যখন সরকার গঠন করলাম তখন আমরা চোদ্দ মিলিয়ন থেকে আজকে গত বছর পণ্যে আমাদের রপ্তানি হয়েছে চল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার সেবা খাতে হয়েছে পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে আমাদের রপ্তানি আমরা এইবার টার্গেট করেছি যে আমাদের রপ্তানি হবে চুয়ান্ন বিলিয়ন ডলার

এক্সপোর্টকে প্রণোদনা দিতে হবে আমাদের বাজেটে সুবিধা রাখতে হবে এবং তা যদি আমরা না রাখি আর একটা জিনিস হলো ভিয়েতনাম পৃথিবীর অনেক দেশে তাই এফটিএ করেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেমন ইউরোপিয়ান ইউনিয়নে আমরা আমাদের টোটাল রপ্তানির ছাপ্পান্ন শতাংশ আমরা ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করি এখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভিয়েতপি ভিয়েতনাম আগে জিএসপি পেত না এখন তারা এফটিএ করে ইউরোপিয়ান ইউনিয়নও তারা জিএসপি পায় অর্থাৎ শূন্য ডিউটি তারা পায় এটা তাদের একটা বেনিফিট এইভাবে তারা অনেক দেশের সাথে করেছে যেহেতু আমরা এলডিসি ছিলাম এখন ডেভেলপিং কান্ট্রিভাবে দু হাজার সালে তিন বছরের গ্রেস পিরিয়ড পাবো তারপরে তো আমরা আরো অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়বো বাংলাদেশ বাংলাদেশ কীভাবে এই জায়গাটা থেকে রপ্তানিটাকে আরো বাড়াবো বাড়াব আমাদের পরিকল্পনা নিতে হবে আমরা যদি জিএসপি পাই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এটা একসময় থাকবে না তখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে আমাদেরকে জিএসপি প্লাস আদায় করার চেষ্টা করতে হবে এবং পৃথিবীর বহু দেশের সাথে যে ব্রাজিল থেকে শুরু করে সেই লোকের আপনারা পরিকল্পনা করছেন আবার সে পরিকল্পনা করতে হবে করছে করতে হবে আর কোনো কোনো বছর এই বছর যে কথাটা বলা হয়েছে এটা আমি আমি যখন বাণিজ্যমন্ত্রী বা আমি আঠারো উনিশ সালের কথাই বলছি আমাদের রপ্তানি যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল এইবার একটু স্থবির কিন্তু একেবারে আমি আজকে মানে এখানে আসবো বলে আমি জেনেছি ইভিবি থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট আমাদের টার্গেট থেকে কম সুতরাং রপ্তানি আমাদের কম হয় না মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদেরকে জিএসপি দেয় না ভিয়েতনামকে যে সুবিধা দেয় তাদের দেয় না কিন্তু ইনস্পেক্ট অফ দ্যাট মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি অনেক প্রায় সাত বিলিয়ন ডলার সুতরাং সামগ্রিকভাবে কোনো কোনো বছর কোনো কোনো সময় একটু স্থবিরতা হয় তবে এটা থাকবে না আমরা এটা কাটিয়ে উঠতে সক্ষম হবো ধন্যবাদ আপনাকে বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য এবারে ভিন্ন প্রসঙ্গ ইরানের নিহত সামরিক কমান্ডার কাশিম সুলাইমানির জানাজাকে ঘিরে সোমবার রাজধানী তেহরানের রাস্তায় বিশাল জনসমাগম হয়েছে জানাজার নামাজের ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার ইরাকে মার্কিন ড্রোন হামলায় তাকে করা হয়। ফলে তীব্র উত্তেজনা বিরাজ করছে মার্কিন ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে ইরানি সামরিক কর্মসূচির প্রধান কাসেম সোলেমানের হত্যার পরিণতি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে উদ্বেগ প্রবল হয়ে উঠেছে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কা অধ্যাপক আমেরিকা সিরিয়ার সার্বভৌমত্ব নষ্ট করে ইরাককে রাখতে চেয়েছিল। লেবাননে ইসরায়েলের দখল দায়িত্ব আর সৌদি আরব ও ইয়েমেনকে পদানত করতে চেয়েছিল বলেই এই হত্যাকাণ্ড তাঁর মৃত্যু ইরানকে আরও শক্তিশালী করেছে এবং সবাইকে একাত্ম করেছে আমেরিকাকে প্রতিহিত করার জন্য তারা খুবই বোকার মতো একটা কাজ করেছে সোলেমানের হত্যাকাণ্ডের কয়েকদিন পরই ইরাক থেকে সব বিদেশি সৈন্য চলে যাওয়ার আহ্বান সম্বলিত প্রস্তাব সেদেশের পার্লামেন্টে পাশ হয়েছে যেন বিদেশি সৈন্যরা ইরাকের আকাশ স্থল এবং জলসীমা ব্যবহার করতে না পারে তেমন নিষেধাজ্ঞা আরবেরও আহ্বান এসেছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির ওপর চরম অবরোধের হুমকি দিয়ে বলেছেন শত্রুতামূলকভাবে মার্কিন সৈন্যদের চলে যেতে বললে তারা এমন অবরোধ আরোপ করবে যা আগে কখনও ইরাক দেখেনি এদিকে রোববার ইরান বলেছে তারা ২০১৫ সালের চুক্তির আলোকে পরমাণু কর্মসূচি সীমিত করার প্রতি আর শ্রদ্ধা প্রদর্শন করবে না এবং পরমাণু কর্মসূচি উন্নয়নে আর কোনো সীমাবদ্ধতা রাখবে না ফলে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবারে দুই দশ থেকে দু সালের মধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিবিসি বাংলার নতুন ধারাবাহিক এই দশক বিবিসির চোখে দু সাল থেকে দু সালের মধ্যে বাংলাদেশের তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি হল শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং হেফাজতে ইসলামের উত্থান দু সালে সরকারের মেয়াদের শেষ বছরে রাজনৈতিক মাঠ এমনিতেই উত্তপ্ত ছিল এরই মাঝে যুদ্ধাপরাধীদের বিচারের প্রেক্ষাপটে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন এবং এর বিপরীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে এদেশের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হয় বিবিসি সাংবাদিক সাংবাদিকার সঙ্গে ফিরে তাকানো যাক সেই ঘটনা দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের এমন দৃশ্য বাংলাদেশের প্রায় সবাই দেখেছেন দুই সালের পাঁচই ফেব্রুয়ারি এই আন্দোলনটি মূলত শুরু করে একদল ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ডের প্রতিবাদে আন্দোলন শুরু করেন তারা সে আন্দোলন বেশ বড় আকার ধারণ করে অল্প সময়ের মধ্যেই কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ওঠে সে সময় বিভিন্ন ছাত্র সংগঠন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহলে এর ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয় এমনকি সরকারের সমর্থনও পায় এই আন্দোলন সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে আবেগঘন বক্তব্য দেন এবং ট্রাইব্যুনালের কাছে গণদাবি বিবেচনায় নেওয়ার অনুরোধও করেন এরই মাঝে পনেরোই ফেব্রুয়ারি আন্দোলনের একজন কর্মী ব্লগার আহমেদ ভাইদারকে হত্যা করা হয় এতে আলোচনা ছড়িয়ে পড়ে যে তিনি নাস্তিক ছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে এছাড়া শাহবাগের নাস্তিকদের সমাবেশ হচ্ছে ধীরে ধীরে এমন প্রচারণা বাড়তে থাকে আর একই সাথে শাহবাগের সমর্থনেও ভাটা পড়তে থাকে আর এমন প্রেক্ষাপটেই সামনে আসে কমে ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের উত্থানটা হয় অনেকটা শাহবাগ আন্দোলনের পাল্টা জবাব হিসেবে শাহবাগ আন্দোলন নিয়ে অভিযোগ সহ ইসলাম রক্ষায় তেরো দফা দাবি নিয়ে লং মার্চ এবং মহাসমাবেশ মহাসমাবেশটাকে হেফাজতে ইসলাম ছয়ই এপ্রিল এক বিশাল জনসমুদ্র হয় মতিঝিলে এরপর পাঁচই মে ঢাকা অবরোধ শেষে হেফাজত মিছিল করে শহরে প্রবেশ করলে বিভিন্ন জায়গায় পুলিশ আর আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ হয় মধ্যরাতে পুলিশ এবং র্যাব তাদের সেখান থেকে উৎখাত করে পরের দিন নারায়ণগঞ্জ বরগুনা হাটহাজারিতে সংঘর্ষ হয় দুদিনের সংঘর্ষে অন্তত পঁচিশ জন নিহত হয় তবে কয়েকটি মানবাধিকার সংগঠন চল্লিশ থেকে ষাট জন নিহত হবার কথা বলে সেই রাতের অভিযানে নিহতের সংখ্যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল নিহতদের কয়েকটি তালিকার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কেউই নির্ভরযোগ্য কোনো তালিকা বা প্রমাণ দিতে পারেননি তবে হেফাজতে ইসলামের গুরুত্ব প্রকাশ পায় পরবর্তীতে সরকারের সাথে সুসম্পর্কের দিক দিয়ে শাহবাগের আন্দোলনের প্রেক্ষাপটে যুদ্ধাপরাধের বিচারের জন্য একটি আইন পরিবর্তন করা হয় বেশিরভাগ শীর্ষ পর্যায়ের যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আবার কমি মাদ্রাসাগুলোর দাওরায় হাদিসকে মাস্টার সম্মানের স্বীকৃতি পাঠ্যপুস্তকে পরিবর্তন সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণ এই বিষয়গুলোকে হেফাজতে ইসলামকে সন্তুষ্ট করার মতো পদক্ষেপ হিসেবেই দেখা হয় দুই সালে ঘটে যাওয়া এ আন্দোলন দুটি বিপরীতমুখী চরিত্রের হলেও বাংলাদেশের ওপর উভয়ের প্রভাবই বেশ সুদূর প্রসারী বলা যায় এবারে বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ নিয়ে কিছু মন্তব্য করছি চন্দন বলছেন উপযুক্ত ও দ্রুত শাস্তি হচ্ছে না বলে এরকম বারবার সুরাইয়া উন্নয়নের চিত্র সব দিক থেকে এগিয়ে যাচ্ছে ফেসবুকে মন্তব্য করার পাশাপাশি চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন মাই আর ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বিবিসি বাংলা সাবস্ক্রাইব করে দেখুন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব বছরের শুরুতেই দেশের বিভিন্ন এলাকায় নানা রকম মেলার আয়োজন হয়ে থাকে এমন কিছু মেলার ছবি আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি বাছাই করা কয়েকটি দেখিয়ে আমি শারমিন রমা আজ বিদায় নেব দেখা হবে বৃহস্পতিবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে ভালো থাকুন